আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলবো একজন সর্বোচ্চ নিম্নমানের জান্নাতি কতটুকু জান্নাতে জায়গা পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিম্নমানের যে ব্যক্তি হবে সে ব্যক্তিও জান্নাতের রাজত্বের পরিধি দেখবে 2000 বছরের পথের দূরত্বের সমান। সে তার রাজত্বের নিকটতম স্থান যেমন দেখবে, শেষ প্রান্তও তেমনই দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি জ্ঞান শিক্ষা করার এবং বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।